আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি ইস্তিগফার পাঠের কথা বলবো যেই ইস্তিগফারটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপর এত খুশি হবেন যে সাথে সাথে বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, জানার বিষয় হলো এই ইস্তিগফারটি আমরা কয়বার পাঠ করব, কোন ইস্তিগফারটি পাঠ করব। আর এই বিষয়ে বলার পূর্বেই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিও থেকে সম্পূর্ণ জানতে শুরু করি। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কতবার ইস্তিগফার পাঠ করতেন এবং এই ইস্তিগফার যে পাঠ করবে তার কি সওয়াব ও মর্যাদা রয়েছে, এই বিষয়ে কয়েকটি হাদিস এই ভিডিওতে উল্লেখ করছি। কোরআন কারিমে মুমিনগণকে বারবার তওবা ও ইস্তিগফার করতে নির্দেশ দেওয়া হয়েছে। তওবা ও ইস্তিগফার যারা করবে তাদের জন্য ক্ষমা, পুরস্কার ও মর্যাদা ছাড়াও দুনিয়াবী উন্নতি ও পরকালের সুসংবাদ প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। যেমন হাদিসে বর্ণিত হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। এটি বুখারী শরীফের হাদিস। অপর আরেকটি হাদিস শরীফ আসছে, আগার আল মুজানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আমি একদিনের মধ্যে 100 বার আল্লাহর নিকট তওবা করি বা ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটিও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে কয়বার ইস্তিগফার পাঠ করতেন, এই প্রসঙ্গে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা গুনে দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসেই একেবারে যে কোনো বৈঠকের মধ্যে মজলিস ত্যাগ করে উঠে যাওয়ার আগে 100 বার এই দোয়াটি পাঠ করতেন, রব্বিগফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি উচ্চারণটি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই উচ্চারণ দেখে দেখে আপনারাও পাঠ করতে পারবেন। অর্থ হলো, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। দর্শক, দেখুন কত ভালোবাসেন আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে। এই সুযোগ শুধু পাপীদের জন্যই। আমাদের কি আগ্রহ হয় না যে মহান প্রভুকে এইভাবে আনন্দিত করব? এখন শুনব কি লাভ রয়েছে এই ইস্তিগফার পাঠে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে আমি তোমাকে ক্ষমা করব, তুমি যাই করো না কেন কোনো কিছুই পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তোমার পাপ আসমান স্পর্শ করে এরপরও তুমি ইস্তিগফার করো বা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পূর্ণ পাপ নিয়েও আমার কাছে হাজির হও কিন্তু শিরক থেকে মুক্ত থাকো, তাহলে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, পৃথিবী পরিমাণও যদি কেউ গুনাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। হাদিসটি হাসান। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই ইস্তিগফারটি 3 বার পাঠ করে তাহলে তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার মতো গুনাহ করে থাকে। দর্শক, সেই ইস্তিগফারটি আমি স্ক্রিনে বাংলায় দিয়ে দিচ্ছি, আপনারা এটি দেখে দেখে 3 বার যে কোনো সময়ে পাঠ করবেন, বিশেষ করে নামাজের পরে পাঠ করতে পারেন। ইস্তিগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ হলো, আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসংরক্ষক, এবং তার কাছে তওবা করছি। দর্শক, এই ইস্তিগফারটি
আপনি যে কোনো সময়ও পাঠ করতে পারবেন। যদি ইস্তিগফারটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।